নমস্কার দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত আপনারা তো নানান ভিডিওতে নানান রকম কমেন্ট করে থাকেন তাই না বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করে থাকেন বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি সেই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু কিছু কিছু সময় আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি যার জন্য উত্তর দিতে দেরি হয়ে যায় কোনো কোনো সময় দেরি হয়ে যায় যাই হোক অপেক্ষা করলে ডেফিনেটলি উত্তর পাবেন আমরা দেরি হলেও কিন্তু উত্তর দেবো একটু সবুজ শৈলে উত্তর পেয়ে যাবেন যাই হোক তো সেই যে কমেন্টগুলো পাই সেই যে প্রশ্নগুলো পাই তার মধ্যে এরকম কিছু কমেন্ট বা প্রশ্ন থাকে যেগুলোর উত্তর ওই কমেন্টের রিপ্লাইতে বা একটা দুটো কথায় বা বাক্যে বা সেন্টেন্সে দেওয়া সম্ভব হয় না এবং কিছু কমেন্ট থাকে যেগুলো নিয়ে অনেকে জানতে চান একাধিকবার প্রশ্ন করেন বা একাধিক মানুষ প্রশ্ন করেন এবং দেখা গেছে এই বিষয়গুলো নিয়ে বহু মানুষ গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন তাই ভাবলাম সেই রকমই বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনাদের সামনে আলোচনা করা যায় আপনাদের মধ্যে সেই আলোচনার বিষয়টা যদি আমি উপস্থাপন করতে পারি তাহলে আপনাদেরই উপকার হবে সেই রকমই একটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা এরকম যে অন্যান্য প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি পরপর ভিডিও করতে থাকবো এরপর থেকে তাতে আপনাদের অনেক ধারণা অনেক মিথ অনেক ফ্যাক্ট অনেক ইনফরমেশান অনেক কিছু পরিষ্কার হয়ে তো যাই হোক সেই রকম কিছু কোয়েশ্চেনের মধ্যে সেরকম কিছু মিথ এর মধ্যে একটি হলো আই লাই ডাউন আফটার সেক্স অথবা ইন্টারকোর্সের পর কি বিছানায় শুয়ে থাকাটা দরকার আবার অনেকে মনে করেন ইন্টারকোর্সের পর যদি পাটা দেয়ালে তুলে রাখা যায় বা যদি ওপরের দিকে তুলে রাখা যায় তাহলে প্রেগনেন্সির সাকসেস রেটটা বাড়ে এই সব কিছুর আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু কনসেপশন বা প্রেগনেন্সিতে সাকসেস বা কনসিভ করা আলটিমেটলি উদ্দেশ্য তো এই যে ব্যাপারটা আছে এই যে স্টেটমেন্টটা যে ইন্টারকোর্সের পর শয্যা ত্যাগ করা উচিত নয় বা বাথরুম যাওয়া উচিত নয় ওয়াশ করে ফেলা উচিত নয় নিজেকে বা পাটা উপরে তুলে শুয়ে থাকা উচিত এই বিষয়ে যদি একটু ফ্যাক্ট বা বিশ্লেষণটা করতে হয় যারা এই বিষয়টা নিয়ে বলছেন তাদের বক্তব্য হচ্ছে যে পাটা উপরের দিকে তুলে রাখলে খুব সহজে স্পামগুলো ফেলোপিয়ানটিউ অবধি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে সুবিধা হয় এই ব্যাপারটা আংশিকভাবে সত্যি আংশিকভাবে মিথ্যা কেন জানেন খুব স্বাভাবিক ব্যাপার আপনি যখন শুয়ে থাকবেন এবং পাটা উপরের দিকে তুলে রাখবেন আপনার লোয়ার অ্যাপডোমেন্ট পার্টে যে ইউট্রাসটা আছে সেটা কিন্তু উল্টো দিকে উল্টে যাবে না মানে ইউট্রাসটা যদি আপনি শুয়ে থাকা অবস্থা এরকম থাকে পাটা তুলে রাখলে কিন্তু এরকম হবে না কারণ ইউ পায়ের স্টার্টিংটা ইউট্রাসের যেখানে শেষ তার পাশ থেকে শুরু হচ্ছে তো এই পরিস্থিতিতে কিন্তু কখনোই স্পামটা তাড়াতাড়িভাবে এগিয়ে যাওয়ার জন্য কোনো সহায়তা করছে না তবে কিন্তু ফ্যাক্ট এটা যে আফটার ইন্টারকোর্স যদি আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনি বাথরুমে চলে যান বা ওয়াশরুমে গিয়ে যদি স্পেশাল কোনো পোজে বসেন তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা আছে গ্র্যাভিটেশান বা অভিকর্ষ যেটা তার প্রভাবে স্পার্ম বা সিমেন্টটা ব্যাক করে সার্ভিস এবং ভ্যাজাইনার মাধ্যমে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দিস ইজ ফ্যাক্ট এটা কিন্তু বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বিভিন্ন গবেষণা হয়েছে বিভিন্ন স্টাডি হয়েছে তাতে এটা কিন্তু ফ্যাক্ট প্রমাণিত হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ইন্টারকোর্সের পর যদি মোটামুটি পনেরো কুড়ি মিনিট যদি শুয়ে থাকেন শয্যায় থাকেন শয্যা ত্যাগ না করেন বিছানা থেকে বেরিয়ে না আসেন তাহলে এটা আপনার পক্ষে ভালো হবে তার কারণটা হচ্ছে একটা সিমেন্ট যেটা বেরিয়ে আসছে সেই সিমেন্টের মধ্যে যে স্পামগুলো থাকে সেই সিমেন্টটা কিন্তু প্রথমে জেল ফর্মে থাকে জেল আকারে থাকে বা ঘনত্বটা বেশি হয় যেটার একটা লিকুইফিকেশান টাইম থাকে যেটা সিমেন্ট অ্যানালাইসিস করলে রিপোর্টে পাওয়া যায় লিকুইফিকেশান টাইম যেটাকে মোটামুটি ধরে নেওয়া হয় যে পনেরো বা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট তার মধ্যে লিকুইফাই হয়ে যাওয়ার কথা যে স্পাম্মের লিকুইফিকেশান টাইম পঁচিশ মিনিটের বেশি বা তিরিশ মিনিটের বেশি তাদের ক্ষেত্রে বা সেই সিমেন্ট থেকে যে স্পার্মগুলো বেরোচ্ছে তাদের মর্টেলিটিটা কম হবে বা সেখান থেকে প্রেগনেন্সি সাকসেস রেটটা একটু কম হবে সেটাই স্বাভাবিক কারণ ঘনত্বটা অনেকক্ষণ থাকছে কারণ এই লিকুইফিকেশান হয়ে যাবার পরপরই স্পামগুলো খুব ইজিলি মুভ করতে পারবে হ্যাঁ তবে যদি সে তাদেরকে হেল্প করতেই হয় তাহলে তো শীর্ষাসনে শুয়ে থাকতে হয় তাই না তাহলে তো তাড়াতাড়ি ফের টিউবে পৌঁছে যাবে কিন্তু সেসব নয় তো সেই সমস্ত অযৌক্তিক কথাবার্তা অযৌক্তিক কাজকর্ম থেকে আমরা বিরত থাকারই চেষ্টা করব তো ইট ইজ বেস্ট যেহেতু প্রমাণিত বিভিন্ন স্টাডিতে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে আপনি যদি আফটার ইন্টারকোস যদি পনেরো কুড়ি মিনিট শুয়ে থাকেন তাহলে এটা আপনার পক্ষে সুবিধাজনক এটা আপনার পক্ষে ডেফিনেটলি ভালো কিন্তু এটা কিন্তু কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট কোনোভাবেই কুড়ি মিনিটের ওপরে করবেন না তার কারণ তারপরে ইউরিন ইনফেকশন বা অন্যান্য কিছু ইনফেকশন হয়ে যাবার একটা চান্স থাকে তো ফিফ আফটার ফিফটিন মিনিটস বা পনেরো কুড়ি মিনিট বাদে আপনি বাথরুম যেতেই পারেন এবং ইট ইজ বেটার অ্যান্ড হেলদিয়ার যে তারপরে গিয়ে আপনি নিজেকে ওয়াশ করে ফেলছেন বা পরিষ্কার করে ফেলছেন ততক্ষণে স্পাম লিকুইফিকেশান হয়ে নিজে যেদিকে যাওয়ার স্পামের যদি যেদিকে যাওয়ার সেদিকে যাবে অর্থাৎ ফেলোপিয়ান টিউব অব্দি পৌঁছে যাবে তবে হ্যাঁ এই সব কিছুর মধ্যে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে যদি সিমেন্ট কোয়ালিটি ঠিক হয় স্পাম কাউন্ট যদি ঠিকঠাক থাকে স্পামের মরফোলজি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি কনসেপশন হবে এখানে যদি সিমেনের কোনো প্রবলেম থাকে সিমেন্ট কোয়ালিটি ডিগ্রেডেড স্পাম কাউন্টটা কম স্পামের মরফোলজি ভালো না মর্টেনিটি ভালো না তাহলে কিন্তু শুয়ে থেকে শীর্ষাসন করে বা শতচেষ্টাই করুন না কেন তাতে কোনো লাভের লাভ হবে না যাই হোক সর্বোপরি বলি এই যে ফ্যাক্টটা এই বিষয়টার উপরে ধ্যানটা না দিয়ে আপনাদের নিজস্ব স্বাস্থ্যের দিকে ধ্যান দিন সিমেন্ট কোয়ালিটি বা মায়ের এ কোয়ালিটি এগুলোতে এগুলোর দিকে যদি বেশি ধ্যান দেওয়া যায় সেটা অনেক বেশি সুবিধাজনক হবে যাই হোক এই রকমই আরও কিছু আলোচনা নিয়ে পরপর আমি ভিডিও কয়েকটা পাবলিশ করছি আস্তে আস্তে যাতে করে এই রকম বেশ কিছু প্রশ্ন যেটা অনেকের মাথাতেই থাকে সেই ব্যাপারগুলো পরিষ্কার করে দেওয়া যায় নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার